আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা যারা দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো তোমাদের জুন মাসে এসএসসি প্রস্তুতিমূলক পরীক্ষাটা হবে তো অনেকে আমাদের কমেন্ট করতেছ যে ভাইয়া প্রশ্ন ধরনটা কেমন হবে বা কেমন প্রশ্ন আসতে পারে তো এ বিষয় নিয়ে আজকে আমরা তোমাদেরকে একটা স্কুলের এসএসসি প্রস্তুতিমূলক পরীক্ষাটা হয়েছে তো সেই স্কুলের প্রশ্নের ধরনটা কেমন ছিল বা কেমন প্রশ্ন তোমাদের হবে এ বিষয়ে নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো প্রতিটা শিক্ষার্থী অর্থাৎ এসএসসি যারা পরীক্ষা দেবে দু এবং তেইশ তোমাদের জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখো এখানে লেখা আছে কলারোয়া উপজেলা শিক্ষক সমিতি এসএসসি এসএসসি প্রস্তুতিমূলক পরীক্ষা বিষয় গণিত তো তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে গরিত সৃজনশীল কীভাবে লিখতে হবে তো দেখো এখানে লেখা আছে এক ঘন্টা চল্লিশ মিনিট তাদের পরীক্ষাটা হয়েছে এবং যে কোনো চারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে তো তোমরা আমাদের অনেকেই কমেন্ট করতেছো যে ভাইয়া আমরা কি এখানে এবছর কোনো বিভাগ থাকবে কি না বা বিভাগ থাকলেও আমাদের বিভাগ অনুসারে বা আমরা যে কোনো চারটা সৃজনশীল দিতে পারবো কি না তো দেখো এটা কিন্তু স্কুল ভিত্তিক পরীক্ষাটা হয়েছে প্রস্তুতিমূলক পরীক্ষা তোমাদের কিন্তু জুন মাসে এই প্রস্তুতিমূলক পরীক্ষাটা হবে তো পরীক্ষায় দেখো এখানে কিন্তু কোনো বিভাগ দেয় নাই যদিও তোমাদের পরীক্ষার যে বোর্ড পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় যদি বিবাক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কারণ বিবেক এইটা কিন্তু একটা প্রশ্নের একটা প্রশ্ন তৈরি করার যে একটা প্যাটার্ন সেই প্যাটার্ন অনুসারে তোমাদের কিন্তু বিভাগ থাকতে পারে তো বিভাগ থাকলেও এখানেও বিভাগটা রয়েছে ক বিভাগ খ বিভাগ তো বিভাগ থাকলেও কোনো সমস্যা নেই আর যদি থাকে তাহলে না থাকলেও কোনো সমস্যা নেই কারণ তোমাদের কিন্তু এবছর কোনো উন্মুক্ত করে দিয়েছে এবং এবছর যারা প্রস্তুতিমূলক পরীক্ষা নিয়েছে আমরা যে বিদ্যালয়ের কথাটা বলছি তখন তারা কিন্তু বলেছে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ তোমাদের একটা সিম মনে করো ক তো এখানে দেখো প্রথমে অঙ্কটা এসেছে কিন্তু সেট থেকে তো তোমাদের কিন্তু যারা এবছর পরীক্ষাটা বা তোমাদের কিন্তু সেট অর্থাৎ কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন তে পারে এবং কোন কোন অধ্যায় পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন পাবা পরীক্ষায় অল্প অল্প নাম্বার হলো তুমি যারা এই শেষ বছরে বা শেষ সময় যারা আগে পড়ালেখা করনি তো শেষ সময় কীভাবে তুমি প্রস্তুতিটা নিবা এ বিষয়ে কিন্তু অনেকে আমাদের কমেন্ট করতেছিল তো তোমাদের জন্য কিন্তু এটা উদাহরণস্বরূপ হতে পারে তো তোমরা যদি এই সেট ফাংশনের অধ্যায় করতে পারো এবং তোমাদের আমরা বিশেষ করে তোমাদের এসএসসি যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি এবং সেই ভিডিও কিন্তু আমরা ফ্রিতে কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না তোমরা কিন্তু ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে এবং আমরা যে সাজেশনটা দিয়েছিলাম তো সেট অধ্যায় থেকে কিন্তু সেই অঙ্কটা এসেছে এবং পরিমিত অধ্যায় থেকে জ্যামিতির অধ্যায় থেকে কিন্তু অনেক কমন এসেছে তো আমরা যে সাজেশনটা দিয়েছিলাম এই সাজেশনের সাথে কিন্তু এই প্রশ্নের মিল রয়েছে তো আশা করছি তোমাদের যে স্কুলে যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নের সাথে মিল থাকবে তো দেখো আমরা প্রশ্নের আলোকে আমরা প্রশ্নটা দেখি দেখো এখানে লেখা আছে এক নম্বরে কবিভাগে বিশ গণিত তো বিশ গণিত এখানে কিন্তু দুই তিনটা বিশ গণিত এসেছে তো এক নম্বরে তারা সেট ফাংশন অধ্যায় থেকে দিয়েছে একটা এবং ত্রিকোণমিতির অধ্যায় থেকে সরি ত্রিকোণমিতির অধ্যায় থেকে দিয়েছে একটা এবং তোমাদের এই যে বিষগণিতের রাশি থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে দিয়ে চারটায় এবং তেরো পয়েন্ট এক থেকে শুরু করে ওই যে তোমাদের যে সসীম ধারার অঙ্কটা রয়েছে সেই ধারার অঙ্ক দিয়েছে এটাও কিন্তু তোমাদের বীজগণিতের মধ্যে পড়ে তো তোমাদের কিন্তু ঠিক এইরকম প্রশ্ন হবে তোমাদের স্কুলে কিন্তু ঠিক এইভাবেই প্রশ্ন করা হবে তো দেখো এখানে এই যে তোমাদের ক প্রশ্নটা ক নম্বরের যে প্রশ্নটা এসেছে এফ ই মাইনাস ওয়ানের মান নির্ণয় করে এটা কিন্তু তোমাদের মূল বইতে অর্থাৎ মূল বইয়ের যে উদাহরণটা রয়েছে সেই উদাহরণ কিন্তু এই অঙ্কটা পাওয়া এবং তোমাদের মূল বইতে কিন্তু এটা সৃজনশীল আকারে রয়েছে তোমরা অবশ্যই মূল বইয়ের যে উদাহরণ অঙ্কগুলো রয়েছে ওই উদাহরণের অঙ্কগুলো করবা বেশি বেশি উদাহরণের এবং কাজের অঙ্ক বিশেষ করে এই দুইটা অঙ্ক বেশি করে করবা এবং যদি পারো তাহলে অনুশীলনের কিছু অঙ্ক করবা এবং বইতে যে সৃজনশীলগুলো রয়েছে ওই সৃজনশীলগুলো বেশি বেশি করবা কারণ ওই অঙ্কগুলো বেশি বেশি করলে কিন্তু তুমি কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা ওই অঙ্কই আসবে কিন্তু সংখ্যাটা পরিবর্তন করে নামটা পরিবর্তন করে কিন্তু অঙ্কগুলো আসবে তো দেখো তোমাদের দুই নম্বরে এসেছে কিন্তু যে অঙ্কটা এসেছে সেটা হলো তোমাদের বীজগণিতের রাশি থেকে থেকে এসেছে এবং তিন নাম্বার যে অঙ্কটা এসেছে এই অঙ্কটা কিন্তু তোমাদের শশীন ধারার যে অঙ্কটাগুলো রয়েছে সেই ধারার অঙ্ক থেকে কিন্তু এই অঙ্কটা এসেছে তো দেখো দুই নম্বর খবিভাগ তো খবিভাগে রয়েছে জ্যামিতি তো জ্যামিতি ওখানে কিন্তু তিনটা জ্যামিতি দিয়েছে তো তিনটার মধ্যে তোমাদের এখানে যেহেতু চারটা তোমাদের কিন্তু কোনো বাধ্যতামূলক নেই যে এই তিনটার মধ্যে এই কটায় দিতে হবে তো তোমরা কিন্তু প্রতিটা বিভাগ থেকে একটা করে নিলেও দিতে পারো বা যে কোনো চারটা তুমি সৃজনশীল কিন্তু দিতে পারবা তো দেখো এখানে লেখা আছে চার নম্বর একটি ত্রিভুজের ভূমি তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোন ষাট ডিগ্রি অপর দুইটি বাহু সমষ্টি আট সেন্টিমিটার ক নাম্বার বলছে কম্পাস দেশ কি পেনসিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোনটা আঁকো তো বন্ধুরা তোমরা যারা জ্যামিতি তুমি ভয় পাচ্ছ তোমরা দেখো এই যে ক নম্বর যে প্রশ্নটা এসেছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন আঁকো অর্থাৎ তুমি যদি এই ষাট ডিগ্রি কোনটা আঁকতে পারো পেন্সিল এবং কম্পাসের সাহায্যে তাহলে কিন্তু তুমি দুই নাম্বার পেয়ে যাচ্ছো অর্থাৎ তুমি যদি একটা চিত্র আঁকতে পারো সেখানে কিন্তু তোমার জন্য কিন্তু নাম্বারটা রয়েছে তারপরে রয়েছে বিবরণ সহ ত্রিভসটা আঁকো অর্থাৎ তোমাদের এই উপরে যে মানটা রয়েছে এই মানটার সাহায্যে তুমি ত্রিভুজটা আঁকবা এবং কীভাবে ত্রিভসটা আঁকলা নিজের ভাষায় বিবরণটা দিবা তাহলে কিন্তু তুমি এখানে চার মার্কটা পেয়ে যাচ্ছ তো গ নম্বরে বলছে কি ভূমিকে উচ্চতা ধরে বাকি তথ্যগুলো ব্যবহার করে একটি ত্রিভুজ আঁকো এবং বিবরণতা অর্থাৎ তোমাদের যে ভূমিটা রয়েছে এই ভূমি লেখা আছে কি একটি ত্রিভুজের ভূমি তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এটাকে তোমার উচ্চতা হিসেবে ধরে বাকি তথ্য অনুসারে তোমার পারবে এবং তুমি কীভাবে চিত্রটাকে তুমি নিজের ভাষায় তুমি বিবরণটা দিলে কিন্তু এই যে জ্যামিতির অর্ধেক থেকে চার নম্বর যে অঙ্কটা এসেছে এই অঙ্কটা কিন্তু দশে দশ তুমি পেয়ে যাচ্ছ তো তোমাদেরও কিন্তু ঠিক এরকম অঙ্কটা আসবে তো পাঁচ নাম্বার আমাদের যে সাজেশনটা ছিল সেই পাঁচ নাম্বারের সাজেশনটা কিন্তু তোমাদের এখানে কমন এসেছে এবং এই স্কুলে কিন্তু এই সাজেশনটা কিন্তু তোমাদের দিয়েছিলাম এবং এই স্কুলে কিন্তু সেই অঙ্কটা এসেছে দেখো এখানে লেখা আছে ওকে কেন্দ্র করে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এ বি এবং সি ডি দুইটি যা অর্থাৎ তোমাদের কিন্তু মূল বই যে সম্পদ উপপাদ্য রয়েছে এই যে দুইটি যার নামে একটা অঙ্ক আছে তো এই অঙ্কটা তোমরা যদি করো তাহলে কিন্তু কিন্তু এই অঙ্কটা তোমরা কিন্তু পেয়ে যাবো অর্থাৎ তোমাদের যে মূল বইয়ের যে সম্পদ এবং উপপাধ্য যে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশনের সাথে কিন্তু এটা পুরোপুরি মিলছে দেখো তোমরা অবশ্যই ওই আমাদের ওই সাজেশনটা ফলো করবা তোমাদের সুবিধাতে আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই ওই ভিডিওটা তোমরা দেখে নেব ওই ভিডিওটা দেখলে তুমি কিন্তু এই যে যে অঙ্কগুলো এসেছে এই অঙ্ক যে পরীক্ষাটা হয়েছে এই অঙ্কর সাথে আমাদের যে সাজেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না হলেও কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু মিল রয়েছে যে সাজেশনটা আমরা তোমাদের দিয়েছিলাম তো তোমাদের স্কুলে কিন্তু এই সাজেশনের আলোকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের যে শাসনগুলো রয়েছে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে অর্থাৎ প্লে লিস্টের লিঙ্কটা থাকবে আমাদের গণিতের যে শাসনগুলো দিয়েছি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেওয়া তো দেখো তোমাদের তিন নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা এসেছে কোনো ত্রিভুজের ভূমি এ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি সুক্ষ কোন ওয়াই দেওয়া আছে পাঁচচল্লিশ ডিগ্রি অপর দুইটি বাহুর অন্তর্থ ডি অর্থাৎ তিন সেন্টিমিটার অর্থাৎ তোমাদের সেন্টিমিটার দুইটা এবং তোমাদের কোন রয়েছে পাঁচচল্লিশ ডিগ্রি রেশ সাজে কত বলছে যেমন চিত্রটি আঁকো কথা বলছে চিত্রটি আঁকার পরে বিবরণটা দাও এবং একে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ডিকে একটি বাহুর দৈর্ঘ্য ধরে ত্রিভুজ অঙ্কন করো অর্থাৎ অঙ্কন করার পর চিত্রটা বিবরণ ধরেই তোমার কিন্তু এখানে মার্কটা পেয়ে যাচ্ছ তো দেখো ত্রিকো এবং পরিমিতি এখান থেকে তোমাদের কিন্তু তিনটা অঙ্ক থেকে দুইটা অঙ্ক আসবে এবং পরিমিতির অধ্যায় থেকে দুইটা অঙ্ক আসবে তো এখানে কিন্তু সেরকমই কিন্তু এসেছে অর্থাৎ ত্রিকোণমিতি অর্থাৎ সাইন সাইন থেটা কষ থেকে ঠিক আছে ওই অধ্যায় থেকে তোমাদের অঙ্ক এসেছে দুইটা এবং পরিমিতির অধ্যায় থেকে তোমাদের এক অঙ্ক আসবে তো তোমাদেরও কিন্তু এরকম অঙ্ক আসবে দেখো এখানে যে অঙ্কটা এসেছে নয় নম্বর একটি আয়তাকার বাক্সের বাইরের মাপ যথাক্রমে দশ সেন্টিমিটার নয় সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার অর্থাৎ উক্ত বাক্সের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে কত বলছে বাক্সটির ভিতর সমগ্র পৃষ্টির ক্ষেত্রফল দুশো তেষট্টি বর্গ সেন্টিমিটার এবং দেয়ালের গুরুত্ব সমান হলে বাক্সটির বেদ নির্ণয় করতে বলছে এবং গতে বলছে যে উক্ত বাক্সের বাইরের সমগ্র পৃষ্টির ক্ষেত্রফল ফল নির্ণয় তবন্ধত মাদের কিন্তু ঠিক এরকম অঙ্কগুলো আসবে আমাদের সাধারণটা অবশ্যই ফলো করবা কারণ ওই সাধারণটা ফলো করে তুমি কিন্তু অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাও আমরা যে সাজেশনটা দিয়েছে দেখো চার নম্বরে অর্থাৎ গভীরাগ যেটা আছে সেটা হলো পরিমিতি পরিসংখ্যান তো পরিসংখ্যান লেখা আছে ক্রমোজিত ক্রমজড়িত সারণি তৈরি করতে বলছে কতে এবং কতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় এবং আয়তলেক নির্ণয় অর্থাৎ আয়তলেক টাকতে বলছে আর এগারো নম্বর প্রশ্ন বলছে প্রচুর নির্ণয়ের সূত্রটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় এবং গণসংখ্যার বহু তো তোমাদের কিন্তু ঠিক এরকম আসবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় পোশাক নির্ণয় সূত্রটা লেখো তারপর তোমাদের সারণিক কী বা সারণিক কাকে বলে এইভাবে তোমাদের কিন্তু ক প্রশ্ন হবে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এটার জন্য তোমাদের থাকবে একমার্ক এবং খতে থাকবে তোমাদের যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় তারপর তোমাদের এই পোচক নির্ণয় সূত্রটা লিখো ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু অঙ্কগুলো আসবে তো বন্ধুরা এইটা ছিল তোমাদের এই যে তোমাদের কলারোয়া উপজেলা শিক্ষা সমিতির যে স্কুল সেই স্কুলের পরীক্ষার যে প্রশ্নটা তো তোমাদের কিন্তু ঠিক এরকম প্রশ্নগুলো আসবে এটা তোমাদের কিন্তু ডেমো হিসেবে তোমাদের দেখালাম তোমরা চাইলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমাদের মূল বইতে দাগিয়ে দাগিয়ে ফলো করে পড়তে পারো তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো শিক্ষামূলক আপডেট পরীক্ষার আপডেট উপবৃত্তির আপডেট এবং সাজেশনমূলক আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশান অন করে আমাদের চ্যানেলের সাথে থাকো আর এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে আর পরীক্ষামূলক কোনো সাহায্য দরকার হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে সেখানে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ